বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আজকে হচ্ছে আজকে 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 বাবা আজকে কি বার? আজকে সোমবার বাবা। আজকে কি বার? আজকে কি বার? আজকে সোমবার। এখন হচ্ছে রাত্রিবেলা, বাজে 9:30। রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছি, একটা সবজি বানাবো আর তার সাথে লুচি হবে। তো আজকে ব্লগটা এত দেরিতে শুরু করে দিলাম তার কারণ হচ্ছে এই দেখো, এখানে আমাদের একটা রিহার্সেল হচ্ছিল, আমাদের একটা প্রোগ্রাম আছে যার জন্য আমরা কয়েকজন বান্ধবী মিলে কিছু পারফরমেন্স করছি, তার রিহার্সেল হচ্ছিল এখানে। বাট সেই সময় গল্পে গল্পে রিহার্সেল করতে করতে তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। একটু যদি আমি ক্যামেরাটা অন করতাম তাহলে আমি আমার বান্ধবীগুলোকে তোমাদের সাথে অন্তত মেলাতে পারতাম, ইন্ট্রোডিউস করাতে পারতাম, বাট আমি ভুলে গেছি। প্রিয়াংশু ওদিকে দেখো চলছে বদমাইশি। চলো রান্নাঘরে রান্না করছি। গেম দেখো, বড় বড় টমেটো তেলে দিয়ে দিয়েছি, আগে তেল সাদা তেল দিয়েছি, তাতে একটু ঘি দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। একটা আলুর নিরামিষ সবজি বানাবো, তার সাথে লুচি হবে নিরামিষ, এর কারণ আজকে দ্বাদশী, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। সবজিটা একদম সিম্পল হবে, টমেটোটাকে একটু গলিয়ে নেব, এটা দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাইলে একটু আদা বাটা দিতে পারো, আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। আর তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো ম্যাশ করে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আমার কথা আগে পড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছি না, ফোনটায় খুব প্রবলেম হচ্ছিল, আজকে একটু দেখিয়ে নিয়ে এলাম। তো আজকে ক্যামেরা থেকে না, আজকে ফোন থেকে ভিডিও শ্যুট করছি, বাট আমি কথা বলছি তার অনেক পরে আমার লিপটা মুভ করছে, জানি না কেন। তো চলো রান্নাটা করে নিই। তো কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, তাতে দিয়েছি কিছুটা ঘি, কিছুটা বলতে 2 চামচ ঘি দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে বড় সাইজের 2টো টমেটো একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো টমেটোটাকে একটু তেলে ভেজে নিচ্ছি, একটু অন্যরকম, কেননা প্রথমেই টমেটো একটু হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু রান্না করার পর সবজির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার একটু আদা থেতো করে দিয়ে দিলাম, এবার আদা টমেটোটাকে খুব ভালো করে ভেজে একদম টমেটোটাকে নরম করে নেব, তার জন্য একটু নুন দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। তো খুব তাড়াতাড়ি নুন দেওয়ার পর টমেটোটা সফট হয়ে যাবে, তার সাথে আদাটাও ভাজা হয়ে যাবে, তাহলে কি হবে আদা টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকবে না। আর এটা নিরামিষ, আমি আগেই বলেছি এতে পেঁয়াজ রসুন কিছু অ্যাড করব না। তো দেখো আদাটা ভাজা হয়ে গেছে, টমেটোটা একদম সফট হয়ে গেছে, আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম। এবার ড্রাই মশলার মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য যেহেতু বাচ্চারা ঝাল খায় না, আর হলুদ গুঁড়ো। আর এই যে মশলাগুলো অ্যাড করলাম এতে কিন্তু ধনের গুঁড়োর পরিমাণটাই বেশি, তোমরা কিন্তু জিরের গুঁড়ো না দিলেও না দিতে পারো, কিন্তু ধনের গুঁড়ো অবশ্যই দিতে হবে, আর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে রেডি করে নেবো। তো দেখো মশলা একদম রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, একদম ম্যাশ করে নিইনি, একটু দেখো গোটা গোটাও আছে। তো এই সবজিটা এরকমই ভালো লাগে, একটু গোটা একটু ম্যাশ করা আলু দিয়ে করলে। তো আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি, তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু পুরোপুরি ম্যাশ করবে না। এবার আলুটাকে খুব হালকা ভাজলাম, মশলার সাথে খুব বেশি ভেজে নিলাম না, হালকা ভাজবো, তারপর আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল। এবার জল দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নেওয়ার আগে আমি এতে দিয়ে দেবো প্রচুর পরিমাণে ধনে পাতা। তোমরা চাইলে এটা নামানোর আগেও দিতে পারো, বাট ধনে পাতাটা সবজিটা ফোটার আগে দিলেই ধনে পাতার পুরো ফ্লেভারটা সবজির মধ্যে মিলেমিশে যাবে, তাতে টেস্টটা ভালো হবে। আর নামানোর আগে 1 চামচের ঘি দিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার সবজিটা, এবার আমি লুচি করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমে কয়েকটা লুচি বেলে নেব, তারপর আমি ভাজতে শুরু করব। আর একা লুচি ভাজা একটু প্রবলেম হয়ে যায় আমার পক্ষে, তো যাই হোক ওই জন্য আমি প্রথমে কিছুটা বেলে নিই, তারপর আমি ভেজে নিই লুচি।
এসেছে সবজি আর তার সঙ্গে লুচি রেডি, এটাই আজকে রাত্রে আমাদের খাবার। আর এর সাথে দই তো অবশ্যই থাকবে, রাত্রে ডিনারে দুধ বা দই আমাদের অবশ্যই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দেড়টা, আজকে বুধবার। আর কালকে একটা কথা ভুল বলে ফেলেছি, কালকে মঙ্গলবার ছিল, সোমবার ছিল না, কালকে মঙ্গলবার দ্বাদশী ছিল আর আজকে বুধবার। এখন দেড়টা বাজে, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার তিনটে বড় বড় ডাব্বা নিয়ে বসেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। তিনটেই হচ্ছে পার্সেল, ফ্লিপকার্টের পার্সেল। কিছু আমি কিচেনের জন্য কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, এগুলো দু তিন দিন আগেই এসে গেছে কিন্তু খোলা হয়নি। তো আজকে ভাবলাম খুলবো, তো ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই খোলা যাক, তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে। আর প্রিয়াংশু অধীর আগ্রহে এখানে বসে আছে দেখার জন্য যে এগুলোর ভেতরে কি আছে। চলো প্রথমে প্রথমে এই ছোট পার্সেলটা খুলি, প্রথমে ছোট ছোট পার্সেলটা, তারপর এগুলো খুব কাজের, হ্যাঁ কাজের জিনিস, মানে কাজে হবে ভেবে আমি অর্ডার করেছি। এটার প্রাইস 258, প্রাইসটা আগে বলে দিলাম, তারপর জিনিসটা দেখো। ওমা হাতে হাতে করে আর টাইমে টাইমার ওটা করি, তাই ওটা নো, এটা ওয়ার্ক ক্লক না, এগুলো আমার নানা হয়ে জিনিস। এই দেখো, এটা হচ্ছে ছোট্ট রোটেট, ধরো ছোট্ট এইভাবে রোটেট হয় মশলার কন্টেনার। মশলা বলতে এগুলো সব ডাস্ট মশলা, মানে পাউডার মশলা রাখার জন্য। যেমন ধরো গোলমরিচ গুঁড়ো, তারপরে ধরো তোমার বিট নুন, এই ধরনের জিনিসপত্র এরকম ছোট ছোট কন্টেনারে রাখলে সুবিধা হয়। অনেক সময় কি হয়, প্যাকেট এনে কোথায় রেখে দিই খুঁজেই পাই না, আর এতে ঢেলে রাখলে ভালো হয়। অনেক সময় প্যাকেট প্যাকেট মশলা আমরা এনে রেখে দিই, যেমন বিট নুন, গোলমরিচ গুঁড়ো, মিট মশলা, চাট মশলা, আমচুর পাউডার, তো ওগুলো প্যাকেট প্যাকেটই আমরা রেখে দিই বেশিরভাগ। কিন্তু এই ধরনের কন্টেনারে যদি ফিল করে রাখি তাহলে অনেক সুবিধে। এরকম এরকম ছোটো ছোটো এরকম ফুটো আছে যেটা এভাবে করলেও কিন্তু বেরিয়ে আসবে। আর তুমি বেশি নিতে চাইলে একদম ওপেন করে চামচ দিয়ে নিয়ে নেবে। তো আমার সাথে এটা হয়, ওই ধরনের মশলার প্যাকেটগুলো প্যাকেটেই থেকে যায়, কন্টেনারে ঢালাও হয় না, কেননা এই ধরনের কন্টেনার আমার নেই। তো সেই কারণে আমি এগুলো নিয়েছি, টোটাল 8টা কন্টেনার আছে। আর এইভাবে রোটেট করবে, যেটা যেরকম প্রয়োজন রোটেট করে দেখে নিতে হবে। আমার বড় একটা স্পাইসেস কন্টেনার আছে যেটা তোমরা দেখেছো, অনেকে আমার ব্লগে দেখেছো, তো ওটার উপরে একটা ভিডিও আছে আমার ওই চ্যানেলে গিয়েছে দিয়েছি আর কি, ইন্ডিয়ান ব্লগার অপর আমার ফার্স্ট চ্যানেলে। তো ওটা অনেকেই তোমরা পছন্দ করেছো আর আমারটা দেখে অনেকেও তোমরা কিনেছো, ওটাও খুব ইউজফুল। ওতে যত তোমার গোটা মশলা, জিরে, তারপরে গোটা ধনে, গোটা গরম মশলা, ওগুলো সব রাখা যায়। ওখানে 16টা কন্টেনার আছে, 16টা কি 18টা ভুলে গেছি, মাথার থেকে চলে গেছে। তো ওটাও খুব ইউজফুল আর এটাও কিন্তু খুব ইউজফুল পাউডার মশলা রাখার জন্য। তো এটা চলে গেলে একদম 258। নেক্সট এটা পরে ওপেন করবো, তার আগে এটা ওপেন করবো। একটাও আমি খুলে দেখিনি এখনো, অয়েল রাখার কন্টেনার, এটা এরকম ভাবে এইভাবে ইউজ করতে হবে। 1 লিটারে আমি 2টো নিয়েছি, কেননা আমার কাছে যে অয়েলের কন্টেনারগুলো আছে সবগুলো খারাপ হয়ে গেছে, এখন স্টিলের যেটা ইউজ করছি সেটাও ফুটো হয়ে গেছে, ওই জন্য এটা আমার আমার খুব প্রয়োজন ছিল, সেই জন্যই আমি এটা নিয়েছি 2টো 2টো 1 লিটারে। এটা কিন্তু গ্লাস জার, এই পুরো জিনিসটা হচ্ছে কাচের, আর এটা বেশ ভালো। এটা যদি কোনো সময় ভেঙেও যায় তাহলে তোমরা এটা কিন্তু সসের বোতলেও ইউজ করতে পারবে। আর ওপরে এরকম ক্যাপ আছে, তো এটাও খুব প্রয়োজনীয় জিনিস আমার। তো এর দাম, এর দাম হচ্ছে 364, এটার দাম 364। আর সবার লাস্ট আমি খুলে দেখাচ্ছি,
হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস টোটাল 6 পিস আছে। এটা আমার বেলকনি ডেকোরেশনের কাজে লাগবে। দেখো ছখানা এখন বার করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, প্যাকেটটা পুরো খুলে তারপর বার করতে হবে। 6 রকমের কালার আছে, 6টা পিস আছে, এটা এরকম আসবে। এটার দামটা বলে দিই তোমাকে, এর দাম 329। তো এই হচ্ছে আমার কিছু শপিং যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আরেকটা কথা, আমার ডাইনিং রুমটাকে একটু চেঞ্জ করে সাজিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল আজকে, বাট ওটা আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে আমার ফার্স্ট চ্যানেল ইন্ডিয়ান ব্লগার অপর্ণাতে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখে নিও, আজকালের মধ্যে আমি শেয়ার করবো, তো অবশ্যই দেখে নিও, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো চলো আজকের মতন এই ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, টেক কেয়ার।